ভিডিও দিয়ে ক্লিক করার জন্য আবু বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ক্লাস ফাইভের বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা সেপ্টেম্বর মাসে দেওয়া রয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে তো প্রথমত দেখো একের দাগের প্রশ্নগুলো তো বলেছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এবং এখানে বলেছে প্রতিটি প্রশ্নের মান দুই করে তো এতে উত্তরটা বেশি বড় লিখতে হবে না প্রথম প্রশ্ন রয়েছে যে কেউ করে না মানা কার কোন কাজে কেউ নিষেধ করে না তো চলো উত্তরটা দেখাচ্ছি আমি তো দেখো একের একের উত্তর বলেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় মেঘকে আকাশের বুকে ভেসে বেড়া এক দেশ থেকে আরেক দেশে যাওয়া ইত্যাদি কাজে কেউ নিষেধ করে না এবার এই একের দুইয়ের দাগের প্রশ্নটা দেখো কী বলেছে এবার আমাকে গোড়ার দিকে দিতে হবে কি চাষের সময় কুমির একথা বলেছিল একের দুইয়ের উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে কুমির ধান চাষের সময় প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছিলেন কারণ সে ভেবেছিল ধানও বুঝি আলুর মতো মাটির নিচে ফলে একের তিনের দিকে কি বলেছে মাঠ মানে কি অথই খুশির আগাত লুটোবটি এখানে বলেছে অথৈ এবং এই অগাধ শব্দ দুটির অর্থ লেখক একের তিনের উত্তর অথই শব্দের অর্থ হলো গভীর এবং অগাত শব্দের অর্থ হলো অসীম বা প্রচুর তো দেখো এবারে একের চাইয়ের দিকে কি বলেছে ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম লেখো একের চায়ের বলেছে ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম হলো চাপা গাছ ও বকুল গাছ দেখো একের পাঁচের দাগে বলেছে ট্যাক শব্দের অর্থ কী একের পাঁচের উত্তর দুটি ছোট নদী একত্রে মিশবার ফলে যে ত্রিভুজ আকৃতি জমির খণ্ড তৈরি হয় তার মাথাকে ট্যাগ বলে আর একের ছয়ের দাগে যে প্রশ্নটা বলেছে রূপালী এক ঝালর কবি কোথায় রূপালির ঝালর দেখেছেন ছয়ের উত্তর কবি অশোক বিজয় রথের লেখা মায়াতরু কবিতায় কবি ভোরবেলায় মায়াতরুর সামনে গিয়ে দেখতে পান যে গাছের তলায় শিশির জমে আছে আর রোদের আলোয় সেই শিশির ভরা মাটি দেখে মনে হয় যেন ঝকমকে এক রূপালির ঝালর পড়ে আছে দেখো একের সাথে বলা রয়েছে করুণ করি বাঁচাও মরে এসে কখন ফনি মনসা একথা বলেছে দেখো একের সাথে উত্তর বলেছে মনসা গাছ বনের পরির কাছে তিন তিনবার তাকে বাঁচানোর আকুতি জানিয়েছেন প্রথমবার ডাকাতের দল তার সোনার পাতা নিয়ে যাওয়ায় দ্বিতীয়বার ঝড়ে তার গাছ কাচের পাতা ভেঙে যাওয়ায় ও তৃতীয়বার ছাগল তার কচি পাতাগুলি খেয়ে ফেলায় শনি মনসা গাছ বনের পরীকে একথা জানিয়েছেন দেখো এবারে দুইয়ের দাগের প্রশ্নগুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় রাখো তো এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান তিন রয়েছে তো দেখো দুইয়ের একের দাগে বলা রয়েছে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ পঙ্গক্তটির তাৎপর্য বুঝিয়ে দাও দেখো এবার দুইয়ের একের উত্তর বলেছে কবি কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতায় কবি মাঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে তুলনা করেছেন কবির কাছে মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ যা কখনোই নিবে যায় না মাঠের নাম শুনলেই শিশুদের মনে ছুটির আমোদ তৈরি হয় সবুজ খোলা প্রান্তরে ছুটি বেড়ানোর কমা খেলা করার ও মনের খুশিতে স্বাধীন তাদের নৃত্য করার প্রভৃতি অর্থ পঙ্গক্তটির দ্বারা বোঝানো হয়েছে দেখো দুইয়ের দুই থেকে বলা রয়েছে ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হ বলো এটা কিন্তু তোমাদের বলা রয়েছে অ্যাকচুয়ালি এখানে হবে যুক্ত হলো বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ কি করেছিল দেখো এবারে দুয়ে দুইয়ের উত্তর পাহাড়িয়া বর্ষার সুরে রচনায় আমরা দেখতে পাই যে বহুদিন ধরে খরা হওয়ার কারণে সব জীবজন্তু খুব নাকাল হয়ে পড়েছিল মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে যেতে লাগল তখন ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয় দীর্ঘপথ অতিক্রম করে ব্যাং ভগবানের প্রাসাদে পৌঁছালো সেখানে গিয়ে গিয়ে সে দেখতে পায় সবাই বিভিন্ন ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তখন ব্যাংক বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব ও কষ্ট তাই সে রাগে উত্তেজিত হয়ে ভগবানের কাছে তাদের দেখে ভগবান তার রক্ষীদের তাদের গাফিলতির জন্য তিরস্কার করল এরপর ব্যাংক ও তার সঙ্গীরা তাদের জয়ের জন্য গর্বিত হলো ব্যাং পুকুরে ফিরে গেল আর তারপর থেকেই যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি আসে দেখো এবারে দুয়ের তিনের দিকে বলা রয়েছে ঝড় মা কয় কবিতায় শিশুটি নিজের এই প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছে দুইয়ের তিনের উত্তর কবি মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের সময় চারিদিকের পরিবেশ কালো মেঘে ডুবে যাওয়ায় আকাশ দেখে শিশুটি ভাবে যে সে যেমন ঘরের মেঝেতে দোয়ার থেকে কালি ফেলে দেয় ঠিক তেমনি কোনো দর্শী ছেলে যেন আকাশের উপর মেঘ রূপে কালি ঢেলে দিয়েছে আকাশের মেঘে বিদ্যুৎ চমকা দেখে শিশুটির মনে হয়েছিল কে যেন তার কোমল ঠোঁট মেলে হেসে উঠল এভাবেই শিশুটি নিজের ঝড় কাড়ে মা কয় প্রশ্নটির উত্তর দিয়েছিল দেখো এবারে দুইয়ের চাইয়ের দাগে বলা রয়েছে তাদের কথা বলার শক্তি নেই কখন এমন পরিস্থিতি দুই চারের উত্তর শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পের সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে যখন একটি বাঘ ধনাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল তখন আরজান এখানে আরজান বানটা কিন্তু তোমাদের বইয়ে সরেয়া বরগজায় রে দন্তনা রয়েছে আরজান ও কফিল ধুপের আড়াল হয়েছিল এবং তখনই তাদের কথা বলার শক্তি ছিল দুইয়ের পাঁচের দিকে বলা রয়েছে ভেবে পাইনে নিজে কবি কি ভেবে পান না তো দেখো দুইয়ের পাঁচের উত্তর কবি অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতায় কবি একটি মায়াবী গাছের কথা বলেছেন যে গাছটি সন্ধ্যা হলেই ডালপালা নাড়িয়ে ভূতের মতন নাচে আবার যখন চাঁদ উঠে তখন চাঁদের আলোয় গাছটিকে দেখে ভাল্লুক মনে হয় আবার সেই গাছটির পাতায় জমে থাকা জলের উপর আলো পড়লে দেখে মনে হয় কে যেন লক্ষ হীরের মাছের মুকুট পড়েছে গাছটির এই সব অদ্ভুত কাণ্ডের কথাই কবি ভেবে উঠতে পারছিল না দুয়ে ছয়ের দাগে বলা রয়েছে ফণিমনসা ও বনের নাটকে সূত্রাধারের ভূমিকা আলোচনা করো ছয়ের উত্তর বলেছে ফণিমনসা ও বনের পরি নাটকে সূত্রাধারের ভূমিকা হলো সংলাপ ছাড়াও নাটকে ঘটে যাওয়া অন্যান্য ঘটনা বর্ণনা করে নাটককে এগিয়ে নিয়ে যাওয়া এই নাটকে সূত্রাধার বারবার ফণিমনসা গাছ ও বনের পরীর সংলাপের আগের এবং পরের বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন ভঙ্গিতে নাটকের ঘটনা চরিত্রায়ন সমস্ত কিছু মিলিয়ে দর্শকের প্রতি মুহূর্তে সজাগ ও সচেতন রেখেছেন তিনের দিকে বলা রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের মান কেন্দ্র রয়েছে তোমার দুই নম্বর করে ঠিক আছে তো দেখো তিনের একে বলা রয়েছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়াযোগে একটি বাক্য রচনা করো উত্তরটা আমি দেখাচ্ছি তো দেখো তিনের একের উত্তর বলেছে আমিনা ও তার বন্ধুরা খুব ভালো খো খেলেছে তো এখানে দেখো আমি এমন একটা উদাহরণ দিয়েছি এখানেই কিন্তু বিশেষ বিশেষ সব সব কিছু আছে তো দেখো এখানে আমিনা হচ্ছে বিশেষ্য পদ ও হচ্ছে অব্যয় তার হচ্ছে সর্বনাম ভালোটা হচ্ছে বিশেষণ আর খেলেছে হচ্ছে ক্রিয়া তো একটা প্রশ্নের মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা বাক্যর মধ্যেই কিন্তু আমি সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি তোমরা যদি এরকম করে দেখাও তাহলে হবে নাহলে আলাদা আলাদা করে ভেঙে দেখালেও হবে দেখো তিনের দাগে বলা রয়েছে নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ বলতে কি বুঝো তিনের দুইয়ের উত্তর বলেছে বাংলায় যে পদ দ্বারা বিশিষ্ট বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে নাম বিশেষণ বলে যেমন কালো কাক এখানে কালোটা হচ্ছে না এবার আছে তোমার ক্রিয়া বিশেষণ কাকে বলে তো দেখাচ্ছি বাংলায় যে পদ দ্বারা ক্রিয়ার দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন তাড়াতাড়ি আসো এখানে তাড়াতাড়িটা হচ্ছে ক্রিয়া বিশেষণ তো এবারে তিনের তিনে দেখো বলেছে হয়েছে অ এবং এখানে কিন্তু অ্যাকচুয়ালি অ না এটা স্বরে আ হইতো বলেছে আ এবং রসই অথবা দীর্ঘই যুগে পাঁচটি করে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ তৈরি করো তো উত্তর দেখো তিনের তিন দাগের আ যোগ করে নবীন যোগ আ নবীনা যোগ আ শিষ্যা সুমন যোগ আ সুমনা এবার আমি রসই বা দীর্ঘই যোগ করে তৈরি করতেছি স্ত্রী বাচক শব্দ বলেছে সুন্দর যোগ দীর্ঘই সুন্দরী ছাত্র যোগ দীর্ঘই ছাত্রী তো আমি কিন্তু সমস্ত উত্তর সুন্দর করে একের পর এক লিখে দেখিয়ে দিলাম তো তোমরা এইরকম করে লেখে খাতাটাকে সুন্দর করে জমা দিবে তো ততদিনে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ